ঢাকা হাজী ওসমান গনি রোডের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠ সংস্কারে নেই কর্তৃপক্ষের নজরদারি। ঢাকা সাত আসনের হাজী ওসমান গনি রোডের উপর অবস্থিত এই মাঠটির নাম বাংলাদেশ মাঠ। আশেপাশে দুই তিনটি ওয়ার্ডের মধ্যে এটি একমাত্র খেলার মাঠ, বাকিগুলো বহু আগেই জোরপূর্বক দখল হয়ে গেছে। মাঠটির এই বেহাল দশা বিগত ছয় মাস ধরে। মাঠের বাইরে থাকা দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেও মাঠের ভেতরের কাজ এখনো শুরু হয়নি বললেই চলে। মাঠটিকে সংস্কারের নামে বহুদিন ধরে ফেলে রাখলেও কর্তৃপক্ষের কোনো নজর এখানে পড়েনি। এদিকে মাঠের ভিতরে খেলাধুলা বন্ধ থাকলেও মাঠটিকে স্থানীয় ব্যবসায়ীরা ট্রাক বা মোটরসাইকেল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছেন। উল্লেখ্য যে এই মাঠে একসময় খেলেছেন বাংলাদেশের প্রথম ক্রিকেট সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, অথচ মাঠটিতে এখন এ এলাকার ছেলেদেরই খেলার কোনো পরিস্থিতি নেই। ভিডিওটি গত 9 জুন 2019 ঢাকা সাত আসনের হাজী ওসমান গনি রোডের বাংলাদেশ মাঠের পাশ থেকে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার